ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও বানিয়ে তুমি টাকা ইনকাম করার জন্য অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, সেটা ঠিকঠাক করার পর তুমি টাকাটা পাবে কিভাবে। তুমিও যদি ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও বানিয়ে পয়সা কামাতে চাও, মানে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে হবে। কারণ আমি এই ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ বলবো তুমি ইনস্টাগ্রামে কিভাবে রিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবে, বা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিভাবে বোনাস অপশনটা তুমি অন করবে। হ্যাঁ, রিলস বোনাস, যে মানে যেটা থেকে তুমি রিলস বানানোর পর তুমি টাকা পাও, ঠিক আছে, ওই অপশনটা তুমি কিভাবে অন করবে সেটাই তুমি আজকে এই ভিডিওটার মধ্যে জানবে। তার জন্য প্রমাণের জন্য তুমি এই অ্যাকাউন্টটাকে দেখে নিতে পারো। এই অ্যাকাউন্টটা কিন্তু রিলস ভিডিও বানিয়ে রিলস বোনাস অপশনটা পেয়ে গেছে। এবার দেখো, ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও বানিয়ে তুমি টাকা ইনকাম করার জন্য অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলো তোমাকে মেনে চলতে হবে। দেখো, প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে তোমার অ্যাকাউন্টটা, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রাইভেট হলে হবে না, ক্রিয়েটার বা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। এবার ক্রিয়েটার বা বিজনেস অ্যাকাউন্টের পর তোমার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টও করে নিতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য তুমি আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা দেখতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে। তুমি যদি প্রফেশনাল অ্যাকাউন্ট না করতে পেরে থাকো, তাহলে এই ভিডিওটা দেখে তুমি তোমার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিতে পারো। এবার দেখো, ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার জন্য ইনস্টাগ্রাম অনেকগুলো রুলস রেখেছে, মানে অনেকগুলো নিয়ম রেখেছে। এত নিয়ম কিন্তু ইউটিউবেও নেই। এবার ইনস্টাগ্রাম এত রুলস রেখেছে কেন? এত রুলস রেখেছে রাখার কারণ একটাই, কারণ ইনস্টাগ্রামের মধ্যে অনেক ফেক অ্যাকাউন্ট হয়, সেই ফেক অ্যাকাউন্টের জন্য ইনস্টাগ্রাম এত রুলস রেখেছে। এবার দেখো, ইনস্টাগ্রামে টাকা ইনকাম করার আগে তোমার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে হবে না। এবার দেখো, স্ট্রাইক কি? তুমি স্ট্রাইক আছে কি নেই তোমার অ্যাকাউন্টের মধ্যে চেক করবে কিভাবে? তার জন্য দেখো, তার জন্য নিজের অ্যাকাউন্ট স্টেটাসটা তোমাকে আগে চেক করে নিতে হবে। এবার অ্যাকাউন্ট স্টেটাস তুমি চেক করবে কিভাবে? অ্যাকাউন্ট স্টেটাস চেক করার জন্য তুমি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটার উপর এরকমভাবে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর উপরে দিকে দেখো, থ্রি লাইন অপশন আছে, থ্রি লাইন অপশনটা ক্লিক করবে। তারপরে সেটিংস অপশনটা ক্লিক করবে। সেটিংস অপশনটা ক্লিক করার পর অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করবে। অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওখানে অ্যাকাউন্ট স্টেটাস বলে যে অপশনটা আছে, এই অপশনটা তুমি ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে তুমি ইউ হ্যাজ নট পোস্টেড এনিথিং এফেক্টিং ইউর কন্টেন্ট অ্যাকাউন্ট স্টেটাস। বুঝতে পারছো, এই জিনিসটা যদি তোমার লেখা থাকে, তার মানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক নেই, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো রকমই নেই, তার মানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদমই ঠিক আছে। ঠিক আছে, এবার তুমি ধরো এরকম ধরনের তোমার অ্যাকাউন্ট ধরো পুরোপুরি প্রপার ঠিক আছে, আমি যেমন যেমন বললাম তুমি তেমন তেমন করে দেখলে সব কিছু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে তুমি সব কিছু সব ঠিকঠাক করে নিয়েছো। এবার ঠিকঠাক করার পর তুমি টাকাটা পাবে কিভাবে? মানে টাকা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, মানে ইনস্টাগ্রামে রিলস বোনাস অপশনটার জন্য তোমাকে এবার কী করতে হবে? দেখো, এবার তোমাকে আমি ক্লিয়ার করে দিই, তোমার ইনস্টাগ্রামে রিলস বোনাস অপশনটা পাওয়ার জন্য বা ইনস্টাগ্রামটাকে টাকা ইনকাম করার জন্য তোমাকে কিন্তু কোনো রকম বেশি ফলোয়ার লাগবে না। হ্যাঁ, তোমার কোনো রকম বেশি ফলোয়ার কিন্তু লাগবে না, মানে তোমার 1000-2000 ফলোয়ার থাকলেও তুমি কিন্তু রিলস বোনাস অপশনটা পাবে, তুমি তাতেও টাকা কামাতে পারবে। এবার দেখো, তোমাকে ফলোয়ারও দরকার নেই, তার জন্য কি দরকার, কি মেন জিনিসটা কি দরকার? মেন জিনিসটা তোমার দরকার ইনস্টাগ্রামের মধ্যে রেগুলার রিলস একটা ভিডিও পোস্ট করা। মানে যেমনই হয়ে যাক, তোমার যেমনই পরিস্থিতি হোক, যেমনই সিচুয়েশান হোক, তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে একটা রিলস ভিডিও, একদিনে একটা রিলস ভিডিও পোস্ট করতে হবে, রেগুলার থাকতে হবে। রেগুলার থাকলে তবেই ইনস্টাগ্রাম বুঝবে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিজে রেগুলার কাজ করছো, তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যালগোরিদম থেকে তোমাকে নিজের থেকে ইনস্টাগ্রাম বোনাস যে অপশনটা আছে সেটা অটোমেটিক তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। তোমাকে 5-6 মাস পুরো রেগুলার একটা করে, একদিনে একটা করে রিলস ভিডিও পোস্ট করতে হবে, রেগুলার থাকতে হবে। আর রেগুলার থাকার পর আরও কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নিজের কন্টেন্ট হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে। কোনো রকম অন্য জায়গার ভিডিও তুমি ডাউনলোড করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিলস ভিডিও হিসাবে তুমি যদি পোস্ট করে দাও, তাতেও কিন্তু তাহলে তোমার রিলস ভিডিও তোমার বোনাস অপশনটা তুমি পাবে না, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে না বোনাস অপশনটা পাবে না। কোনো ধরো তুমি ধরো ইউটিউব থেকে কোনো ভিডিও শর্টস ভিডিও ডাউনলোড করে তুমি যদি ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করে দাও, তাতেও তুমি কিন্তু রিলস বোনাস অপশনটা পাবে না, তোমার নিজস্ব কন্টেন্ট হতে হবে, মানে নিজে ভিডিও বানিয়ে নিজের থেকে পোস্ট করতে হবে, তবেই তুমি রিলস বোনাস অপশনটা পাবে, না হলে কিন্তু পাবে না। এই কটা জিনিস তোমাকে লক্ষ্য রেখে তোমাকে রিলস ভিডিওটা বানাতে হবে, আর 5-6 মাস রেগুলার তুমি ভিডিও বানাও। ভিডিও বানালে তুমি অবশ্যই রিলস বোনাস অপশনটা পেয়ে যাবে। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু কাজে লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলের মধ্যে ইনস্টাগ্রাম এবং নানান সোশ্যাল মিডিয়া সম্পর্কে নানান ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে। দেখাবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।